প্রতি বছরের ন্যায় আমরা খাতাতে বিভিন্ন ধরনের উত্তর দেখতে পাই, বিভিন্ন হাতের লেখা, স্টুডেন্টদের পড়াশোনার মান, সে কোন জায়গা থেকে উঠে এসেছে, এই বিষয়গুলো বুঝতে পারি। তো প্রথমেই আমরা একটা খাতা দেখব, যে খাতার হাতের লেখা, এটা উর্দু না হিব্রু না অন্য কোনো ভাষা বুঝতে পারা যায়নি, সম্ভবত দেখে যেটা মনে হচ্ছে পাশে কোনো স্টুডেন্টের দেখে বাংলা অক্ষরগুলিকে লেখার চেষ্টা করেছে, বা প্রশ্নটা দেখে দেখে ক কেমন দিক করতে হয় সেটা দেখে নিশ্চয়ই করেছে। তারপরেই আমরা ফিরব যে নানান উত্তরে নাম্বার পাবে, এই এইভাবে লিখলে একটা অক্ষরও তো ঠিক ঠিক আমরা তো বুঝতেই পারিনি, নিশ্চয়ই বুঝতে পারছ, এতগুলো পাতা জুড়ে কিন্তু সে একই রকম 3 ঘন্টা না বসে থেকে কী করেছে না কিছু লেখার চেষ্টা করেছে। তো স্বভাবতেই এই খাতার যা মার্কস হওয়া দরকার, তোমরা আমাদের উদ্ধার করে বলবে যে কী লেখা রয়েছে, ঠিক আছে। দ্বিতীয় বিষয়ে আসি, প্রথমেই রয়েছে যেটা বাংলা দিয়ে শুরু করি, কয়েক আসল তো প্রচুর লেখা, তো মানে বিভিন্ন ধরনের স্যারেরা গল্প করেন, যে যারা এরা খাতা দেখেন, সব তো আর বলা তোমাদের কাছে সম্ভব হবে না, কিছু কিছু খাতায় হয়তো যেগুলো খুব একটু শুনতে কেমন আর কি, অর্থাৎ একটু অড, যেমন ধরো বাংলা প্রশ্ন ছিল পৃথিবী হয়তো মরে গেছে, এটা ছিল 2.2.5-এ, তো বানান ভুল তো আছেই, জাস্ট এই ল্যাঙ্গুয়েজটা হয়তো নয়, আমি যে ল্যাঙ্গুয়েজটা বলছি একটু অন্যভাবে লিখেছে। পৃথিবী মরে গেলে আমরা কি পরীক্ষা দিতে আসতুম, কেমন কেমন সব প্রশ্ন, পৃথিবী মরে নাই, পৃথিবী ছিল আছে থাকবে। এই বাংলার এই প্রসঙ্গের পরে বলি যে অপ্রাসঙ্গিক কথাবার্তা, অপ্রাসঙ্গিক লেখা, অন্যের টুকে লেখা, এগুলো তো আছেই, বানান ভুল অথবা যে লিখতে পারেনি এই MCQ কয়েকটা বা SAQ কয়েকটা কোনো রকমে লিখে গোটা খাতাটা ফাঁকা, এরকম প্রচুর প্রচুর খাতা আছে। হয়তো হতে পারে এর একটা করোনার প্রভাব, যে ওই সময় 2-3 বছর স্টুডেন্টরা পড়াশোনা করেনি, তাদের একটা বিরাট ব্যাড ইফেক্ট এসেছে এই খাতাগুলিতে। তারপরে লিখেছে যে আমরা ভিখারি 12 মাস, কিন্তু এটা খেয়াল রাখবে এটা একজনের খাতা নয়, বিভিন্ন জনের খাতা থেকে দুটো একটা বিশেষ বিষয়। প্রশ্ন ছিল কোন পরিস্থিতিতে ভিখারি, কী তার জন্য কী করা দরকার। তো আমার পাশের পাড়ার যোগা আর যোগার বউ প্রতিদিন প্রতি মাস সারা বছর ভিক্ষা করে, তাদের জমি নাই, গম তাদের চাষ নাই, তাদের ছাপ ও কিছু নাই, তাই ভিক্ষা করে। এই অবস্থায় সরকারের উচিত বিনা পয়সায় চাল ডাল খেতে দেওয়া, নানা রকম এসব লিখেছে। তারপরে আরেকটা জিনিস বিষয় বলি যে খাতাতে পাশ করিয়ে দেওয়া বিষয় এগুলো রয়েছে, যেমন ইতিহাস এবং আরও জীবনবিজ্ঞানের খাতাতে স্যার পাস করিয়ে দিন, আমাকে 60 নম্বরটা বা 50 নম্বর বা 30 নম্বর দিয়ে দেন, নতুবা রেজাল্ট বেরোলে পরে আমার বাল্যবিবাহকেও আটকাতে পারবে না, এই গল্পটা আছে। সঙ্গে পাস করিয়ে দেওয়া রিকোয়েস্ট, আবার কি 60% দিয়ে দেওয়া রিকোয়েস্ট, এইসব রিকোয়েস্টগুলো আছে। টাকা পয়সার গল্পও কিন্তু আছে, এই দেখো এখানে ব্যাপারে লেখাই রয়েছে যে এরকম টাকার ভিতরের অংশও আসা, এটা আগে একবার আমরা যখন আরো এখন এবারে পাইনি, আমরা পাইনি, কিন্তু অন্য জায়গা থেকে টাকা পাওয়ার গল্পটা এসেছে। নেক্সট যেটা আসছে যে ভূগোলের ক্ষেত্রে বলি, কয়াল কী,
তো কয়াল এমন একটি গ্রিক শব্দ যার মানে পেঁচে ফেলা। কয়াল দিয়ে মশা মারা ধূপ তৈরি হয় বা ধূপ তৈরি করতে পারি, কেরোসিন কর্পূর দিয়ে কয়াল তৈরি করতে পারি, গোল গোল ওইটাকে কয়াল বলে। আবার কয়ালটা ঠিক মতো না পড়ার কারণে কয়লা পড়েছে। তো এখানে বড় বড় গাছ মাটির বহু তলায় চলে গিয়ে পচে কালো হয়ে যে জিনিস তৈরি হয় তাকে কয়লা বলে, পড়ছে মানে পড়েছে কয়াল। তো গত বছর যেমন ময়দান, আমরা যেখানে প্রতিদিন বসে থাকি, মাঠে খেলা করতে যাই, যেখানে বসে আড্ডা দিই, তাকে ময়দান বলে। তো এরকমই বিষয়ে কয়লা, কয়াল এবং মশা মারার ধূপের যে গোলাকৃতি কয়াল, তো এই বিষয়গুলো কিন্তু পরস্পর একদম সামনাসামনি বসেছে। আর যারা রিকোয়েস্ট করেছে তারা কিন্তু স্যারকে বলেছেন, স্যার কোনো দেবতার নাম, সেটা হতে পারে রাধা মাধব, কোনো হতে পারে রাধা গোবিন্দ, বা কোনো হতে পারে পরম আল্লাহ, আপনার দোয়া করুক, আপনাকে শুভেচ্ছা দিক, এসব আমাকে পাস করিয়ে দিন আমাকে। এই বিষয়গুলো কিন্তু এসেছে, ভালো শুনতে ভালোই লাগছিল পড়তে আর কি। ভারতীয় কৃষির সমস্যা প্রশ্নতে, চাষ করে কোনো লাভ নেই, শুধু খেটে মরা, ধান চাষ করে শুধু খড় পাওয়া, আমাদের জমিতে সমুদ্রের নুন জল ঢুকে জমিকে বেচাশ করে দিয়েছে, ইতিহাসে একা আন্দোলনের প্রশ্ন থেকে উত্তর এসেছে, একা মানে আর তার সাথে আন্দোলন করা করতে কেউ যায় নাই, একাই লড়াই করতে করতে মরে যাওয়া, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা, ছাত্রদের গায়ের রক্ত গরম টকবক করে ফুটছে, এরা সামনে এগিয়ে গেলে ইংরেজরা পিছনের দিকে পিছিয়ে যায়, ক্লাস না করে রাস্তায় রাস্তায় ইংরেজদের গালিগালাজ। এই যে গালিগালাজের বিষয়টা, এখানে ইংরেজদের গালিগালাজ প্রসঙ্গটা এসেছে, অর্থাৎ বিভিন্ন ধরনের স্ল্যাং ইংরেজরা তার ইংরেজদেরকে, ছাত্রদের যেটা হয় আর কি, অনেক সময় সেই আক্রোশ থেকে এটা লিখে ফেলেছে, যদিও ওটা লেখার জায়গা নয়। তো এরকম নানান বিষয় এসেছে খাতাতে, যদিও এগুলো এই এরকম খাতা তো স্যারেরা অনেক সময় কী হয় যে এগুলো আরে করার বিষয় আর কি, তো স্যারেরা সেটা করেন না ছাত্রদের ভবিষ্যতের কথা ভেবে। তবে এদের মধ্যে অনেকেই পাস করেছে, আবার অনেকেই কিন্তু পাস করতে পারেনি। তো সামনের দিন যাতে এসব না হয় তার জন্যই ভিডিও করা। সকলেই ভালো থেকো এবং সুস্থ।